আজকের ভিডিওটার টপিক হচ্ছে গাঁদা ফুল গাছের চারা কিভাবে তৈরি করা যায় আপনারা আমার এই গাছটি দেখতে পাচ্ছেন গাছটাতে কিন্তু কিছু শুকনা ফুল আছে আর অনেকগুলো ফুল নতুন ফুটেও আছে তো আমি চারা তৈরি করার জন্য এখান থেকে একটা শুকনা ফুল নিয়ে নেব আর আজকের ভিডিওটাতে আমি আপনাদের একেবারে একটা ফুল থেকে শুরু করে নতুন চারা তৈরি পর্যন্ত প্রত্যেকটা ধাপ একসাথে দেখাবো এই ভিডিওটা তৈরি করতে আমার দশ পনেরো দিনের মতো সময় লেগে গেছে তো আমি আপনাদের ধাপগুলো একে একে দেখাচ্ছি তো প্রথমে আপনাকে ফুলটা ছিঁড়ে নিতে হবে গাছ থেকে আর ফুলটা অবশ্যই পরিপক্ক হতে হবে মানে গাছেই শুকিয়েছে এমন ফুল হতে হবে এরপর এটাকে আপনার আসলে বিষয়টা খুবই সহজ কঠিন কোনো কাজ না আপনার গাছের যে গাছটা আছে এক্সিস্টিং আমার এই গাছটার গোড়াতেই আমি এই গাছের নতুন বীজগুলো ফেলতে যাচ্ছি কারণ আমি নতুন করে কোনো জায়গায় এটা করতে যাচ্ছি না তো সেক্ষেত্রে আমি প্রথমে এটার গোড়াতে কিছু মিহি মাটি দিয়ে নিলাম এই মাটিটা তৈরি করছি হচ্ছে আপনার টোয়েন্টি পার্সেন্ট কম্পোস্ট আর এইট্টি হচ্ছে গিয়ে মাটি দিয়ে তো এটা বেলে মাটি কারণ বেলে মাটিতে এই গাছটা খুব ভালো হয় মানে গাঁদা ফুল গাছটা বেলে মাটিতে ভালো হয় তো এবার আমি এই যে ফুলের বীজগুলো এগুলোকে আমি এই গোড়া দিয়ে ছিটিয়ে দিলাম আর এরপর আমি এর মধ্যে কিছু পরিমাণে পানি দিয়ে দেব আশা করি অল্প কিছুদিনের মধ্যে গাছগুলো মানে বীজগুলো ফুটে নতুন গাছ তৈরি হয়ে যাবে তো দেখি কি হয় এবার সামান্য কিছু মাটি উপর দিয়েও দিয়ে দেই সেক্ষেত্রে বীজগুলো উড়ে যাওয়ার সম্ভাবনা বা পানির সাথে ভেসে যাওয়ার সম্ভাবনা একটু কম হবে তো কাজটা মোটামুটি

আঁকা হচ্ছে বা স্বাস্থ্যগতভাবে খারাপ এরকম কিছু না তো ফুলের চারাগুলো খুব সুন্দরভাবে বেড়ে উঠছে এখন আমার কাজ হবে এইগুলোকে প্রত্যেকটাকে আলাদা আলাদা করে নিয়ে আলাদা আলাদা ওয়ান টাইম গ্লাসের মধ্যে সেট করা কারণ এখানে কিন্তু এগুলো বড় হবে না আর একটা বড় গাছের নিচে এটা বেড়ে উঠতে পারবে না ঠিকমতো আমি সেজন্য এখন এগুলোকে একটা একটা করে তুলে আমি এই ওয়ান টাইম গ্লাসগুলোর মধ্যে সেট করব। তো এই গ্লাসগুলো আমার কাছ থেকে হচ্ছে টাকা পঞ্চাশটা তো এটা আপনি খুব সহজে কিনতে পারেন একটা ষাট পয়সা করে দাম পড়বে তো এটা করার জন্য আমি প্রথমে এটা কিন্তু আপনি দেখলেন যে এটার নিচের দিকে একটা পানি নিষ্কাশনের জন্য ফুটো করে নিয়েছি আর এই যে মাটিটা দেখতে পাচ্ছেন এই মাটিটাও ওই সেম ভাবে তৈরি মানে এইটটি পারসেন্ট নর্মাল বেলে মাটি আর হচ্ছে গিয়ে টোয়েন্টি পার্সেন্ট পরিমাণ কম্পোস্ট আপনার কাছে যদি বেলে মাটি না থাকে যদি এটেল মাটি হয় তাহলে আপনাকে বিশ পারসেন্টের মতো বালি মিশিয়ে নিতে হবে আর দোয়াশ মাটি হলেও টেন থেকে টোয়েন্টি পার্সেন্ট পরিমাণ বালি মিশিয়ে নেবেন তা হলে গাছগুলোর গ্রোথ প্রপার হয় না তো আমি এই সবগুলো টপকে ভরে নিচ্ছি একটা একটা করে তো কাজটা কমপ্লিট আমি একটা তৈরি করে আপনাদের দেখালাম বাকিগুলো নিজে নিজে করে নিয়েছি তো এবার যে কাজটা হবে এখান থেকে চারাগুলোকে আলতো করে আমার তুলতে হবে আর এইভাবে কোনো চারা তোলার আগে জায়গাটা ভালো ভিজিয়ে নেবেন কারণ ভেজালে পরে শেকড়গুলো খুব সহজে উঠে আসে না হলে ছেরা সম্ভাবনা থাকে আমি এটা তুলে নিচ্ছি একটা একটা করে কিছু কিছু গাছের গোড়ায় দুই তিনটে একসাথে লেগে আছে বীজ এই কারণে দুই তিনটে গাছ একসাথে হয়েছে আমি কিছু টবে দুইটা তিনটা করেও গাছ দিয়ে দিব কারণ আমার কাছে এই মুহূর্তে এই এই এর বেশি মানে লিমিটেড আর কি কারণে আমি সবগুলো গাছে যাতে বাঁচে আর শিকড়টা মাটির খুব বেশি গভীরে দেওয়ার দরকার নেই মোটামুটি আপনার half ইঞ্চি বা এক ইঞ্চি পরিমান গভীরে থাকলেই হবে আর গাছগুলো বেশ সতেজ আশা করি নষ্ট হবে না একটাও দেখি কি হয় এভাবে আপনি চাইলে কিন্তু খুব সহজেই গাদার চারা তৈরি করতে পারেন আর আমি আরও একটা কাজ করব এই গাছগুলো রেডি করার পর এদেরকে সামান্য পরিমাণে ছাই দিয়ে দেব। কারণ ছাই দিলে আর কোনো ব্যাকটেরিয়ার সরি মানে ছত্রাকের আক্রমণ হওয়ার সম্ভাবনা থাকবে না এই জন্য আমি সামান্য পরিমাণে ছাই এদের উপর দিয়ে দেব। এখানেও দুইটা দিচ্ছি ওকে গাছটা মোটামুটি কমপ্লিট এবার আমি ওই ছাইটা প্রত্যেকটা গাছের গোড়ায় দিয়ে দিচ্ছি যাতে রকম সট্রাকে সমস্যা না হয় আর এটার মধ্যে সোডিয়াম টোডিয়াম বেশ কিছু মানে উপকারী জিনিসও থাকে সাপ্লিমেন্ট থাকে যেগুলো গাছের জন্য ভালো এটা অনেকে বলে যে সাই সার হিসেবে ব্যবহৃত হয় কিন্তু সার হিসেবে ভূমিকা কম কিন্তু কিছু ভূমিকা রয়েছে আমি এটা দিয়ে দিচ্ছি আর এটা এমন একটা জিনিস আপনি যদি বেশি ব্যবহার করে ফেলেন গাছের কিন্তু কোনো সমস্যা হবে না এটা একটা বড়ো সুবিধা আর ছোটো চারার জন্য এটা আমার আমার মানে সবচাইতে বেনিফিসিয়াল আর কি দেখুন আমি পাতার উপরে এবং গোড়ায় দুই জায়গায় সামান্য পরিমাণ করে দিয়ে দিছি এবার আমি দেব পানি কারণ এই গাছগুলো কিন্তু কেবল লাগানো হয়েছে আর এদের যদি আমি পানি মগ দিয়ে বা অন্য কোনোভাবে ঢেলে দিতে চাই তাহলে প্রবলেম হবে এই জন্য আমি স্প্রে মাধ্যমে এগুলোকে হালকা ভিজিয়ে দিচ্ছি এটা মোটামুটি মনে হয় ভিজে গেছে আর পরবর্তী ফুটেজটা হবে হচ্ছে এর থেকে তিন দিন পরের হ্যাঁ গাছগুলো ঠিকঠাক ভিজে গেছে চলে পরের ফুটেজটাতে এই ফুটেজটা আগেটির থেকে তিন দিন পরের ফুটেজ এখানে দেখুন সবগুলো চারাই প্রায় ঝরঝরা হয়ে বেড়ে উঠতেছে আর অল্প কিছু দিনের মধ্যে গাছগুলো কিন্তু বড় হয়ে যাবে আর ফুল দেওয়া শুরু করে দেবে তো এইভাবে চাইলে আপনিও খুব সহজে আপনার বাসার যদি পুরনো আপনার গাঁদা ফুলের গাছ থেকে থাকে বা পুরনো শুকনো ফুল থেকে থাকে সেটা থেকে চারা তৈরি করতে পারেন এখানে দেখুন একসাথে কিন্তু চারটা চারাও তৈরি হয়ে গেছে আমি বলছিলাম যে কিছু গাছের গোড়ায় শিকড় লেগে আছে তো এই ছিল ভিডিওটাতে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর আপনারা কিন্তু এখন চাইলে দেশের যে কোনো স্থান থেকে অনলাইনে গাছের চারা অর্ডার করতে পারেন যে কোনো গাছের চারা আমি সেটার একটা লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দেব আমাদের অনলাইন নার্সারিতে রয়েছে দুইশোর উপরে গাছের কালেকশন এই গাছগুলো থেকে আপনি আপনার প্রয়োজনীয় যে কোনো গাছ কিনে নিতে পারবেন এজন্য প্রথমে আপনাকে ঢুকতে হবে আমাদের ওয়েবসাইটটিতে আমাদের ওয়েবসাইটটির নাম হচ্ছে পিওর ডট কম এখানে আপনি আপনার ব্রাউজার ওপেন করার পর লিখবেন পিইউআরই ডট কম লেখার পর এন্টার প্রেস করবেন সাইটটি সবচেয়ে বড় সুবিধা হচ্ছে ক্যাশ অন ডেলিভারির ব্যবস্থা রয়েছে মানে আপনি গ্যাস হাতে পেয়ে পেমেন্ট করবেন তো আপনি প্রবেশ করার পর সাইটটিতে মেনুতে ক্লিক করবেন এবং মাই শপে ক্লিক করবেন দেখতে পাচ্ছেন মাই শপের মধ্যে সব গুলো গাছের কালেকশনের লিস্ট এখানে চলে আসছে আপনি যদি এখান থেকে সিলেক্ট করতে পারেন তাহলে ভালো আর যদি এখানে না পান তাহলে আপনি চাইলে ক্যাটাগরি থেকেও সিলেক্ট করতে পারেন তো সেক্ষেত্রে ক্লিক করবেন ক্যাটাগরিতে এবং এখানে লিস্ট চলে আসছে ইনডোর গাছ ঔষধি গাছ ক্যাকটাস এবং প্রতিটি ক্যাটাগরির লিস্ট চলে আসছে এখান থেকে আপনি আপনার পছন্দের ক্যাটাগরি থেকে গাছগুলো চয়েস করতে পারবেন আর যদি আপনি সেখান থেকেও কষ্ট করে না যেতে চান তাহলে উপরের যে সার্চ বারটা আছে এখানে খুব সহজে জাস্ট গাছের নাম লিখবেন এবং সার্চ দিবেন আপনার প্রয়োজনীয় গাছের লিস্ট এখানে চলে আসবে গাছটা ডিসক্রিপশন সহ এখানে চলে আসছে এরপর আপনি জাস্ট বাইনাউতে ক্লিক করবেন এবং ক্লিক করার পর এরপর জাস্ট চেকআউটের পেজ থেকে আপনি আপনার ঠিকানা এবং আপনার ফোন নাম্বার দিয়ে গাছটি অর্ডার করে নিতে পারেন এখনই